বিশ্ববন্দিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ। এই প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গ দৃশ্যকলা একাডেমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় দ্বারা স্বীকৃত। সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের শংসাপত্র, ডিগ্রি, ডিপ্লোমা রাজা মানসিং তোমর মিউজিক অ্যান্ড আর্ট ইউনিভার্সিটি, গোয়ালিয়র, মধ্যপ্রদেশ এবং ইন্দিরা কলা সঙ্গীত বিশ্ববিদ্যালয়, খয়রাগড়, ছত্তিশগড়ের বি মিউজ, এম মিউজ, বিএ, এম এর সমতুল্য। 1976 সালে 23 জানুয়ারির পুণ্যলগ্নে সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠা। ঐতিহ্যবাহী ভারতীয় সংস্কৃতির বিভিন্ন ধারাসমূহ তথা সঙ্গীত, যন্ত্রসঙ্গীত, তালবাদ্য, নৃত্য, আবৃত্তি, নাটক, যোগাসন, অঙ্কন প্রভৃতি বিষয়ে পরীক্ষা গ্রহণ এবং ডিপ্লোমা প্রদানের মাধ্যমে ছাত্রছাত্রীদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করাই সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের মূল লক্ষ্য। প্রতি বছর সারা বিশ্বে প্রায় 500,000 ছাত্রছাত্রী পরিষদ অনুমোদিত প্রায় 5,500 কেন্দ্রের মাধ্যমে বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ে পরীক্ষা দিয়ে থাকে। বর্তমানে পরিষদের সভাপতি বিশ্ববরেণ্য সেতার বাদক পণ্ডিত মণিলাল নাগ, রেক্টর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গুরু থাংখমণি কুট্টি, সম্পাদক বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রী কাজল সেনগুপ্ত। অন্যান্য সদস্যরা হলেন প্রফেসর অমিতা দত্ত, ডক্টর অমর পাল, পণ্ডিত অরুণ ভাদুরী, ডক্টর মহুয়া মুখোপাধ্যায়, পণ্ডিত সমর সাহা, শ্রী সুব্রত গঙ্গোপাধ্যায়, শ্রী কল্যাণ সেন বরাট, গৌতম ঘোষ, শ্রীমতী মিতা চট্টোপাধ্যায় প্রমুখ। উত্তরবঙ্গের লক্ষাধিক ছাত্রছাত্রী এবং সংস্কৃতিপ্রেমী মানুষের সুবিধার্থে ও ইচ্ছা পূরণে সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ আয়োজন করতে চলেছে 5ম উত্তরবঙ্গ আঞ্চলিক সমাবর্তন উৎসব। এই সমাবর্তন উৎসব অনুষ্ঠিত হবে 3রা আগস্ট 2018 শুক্রবার বিকেল 5:30 আর 4ঠা আগস্ট 2018 শনিবার বেলা 12টা থেকে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে। সমাবর্তন মঞ্চে উপস্থিত থাকবেন মাননীয় শ্রী গৌতম দেব, ভারপ্রাপ্ত মন্ত্রী, পর্যটন বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট নৃত্যগুরু ডক্টর থাংখমণি কুট্টি, বিশেষ অতিথি চিত্রশিল্পী শ্রী সুব্রত গঙ্গোপাধ্যায় ও সোমনাথ জি কুট্টি। অতিথি শিল্পী হিসেবে থাকবেন প্রখ্যাত নৃত্যশিল্পী শ্রীমতী মালবিকা সেন। মাননীয় মন্ত্রী শ্রী গৌতম দেব সমাবর্তন উৎসব উদ্বোধন করার সম্মতি দান করেছেন। বিগত বছরের মতো এবছরও পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তিনি সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। পরিষদের উত্তরবঙ্গ আঞ্চলিক সমাবর্তন উৎসবকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য বিশ্ববরেণ্য চিত্রশিল্পী শ্রী সুব্রত গঙ্গোপাধ্যায়ের তত্ত্বাবধানে আগামী 2রা ও 3রা আগস্ট 2018 বৃহস্পতি ও শুক্রবার দুদিন বেলা 12টা থেকে বিকেল 5টা অবধি এক চিত্র কর্মশালার আয়োজন করা হয়েছে শিলিগুড়ির রামকিঙ্কর প্রদর্শকক্ষে। উত্তরবঙ্গে চিত্রকলার প্রচার ও প্রসারের জন্য এভাবেই কাজ করে চলেছে সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ। সমাবর্তনের সঙ্গে সঙ্গেই আয়োজন করা হচ্ছে এক চিত্র প্রদর্শনীর। উত্তরবঙ্গে পরিষদ অনুমোদিত প্রায় 100+ অঙ্কন শিক্ষাকেন্দ্রের কেন্দ্রাধ্যক্ষ, শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রীরা এই চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করবেন। প্রদর্শনী চলবে আগামী 1লা আগস্ট বুধবার থেকে 3রা আগস্ট শুক্রবার 2018 রামকিঙ্কর প্রদর্শকক্ষে বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত। উত্তরবঙ্গে সংস্কৃতিপ্রেমী মানুষ এবং ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত আনন্দের খবর এই যে উত্তরবঙ্গে সংস্কৃতির পীঠস্থান শিলিগুড়ির বাঘাযতীন রোডের কলেজপাড়া বাই লেনের রাজেন্দ্র কমপ্লেক্সে শাখা কার্যালয় প্রতিষ্ঠা করেছে সর্বভারতীয় সঙ্গীত পরিষদ মে 2017। সাংস্কৃতিক মেলবন্ধন এবং নতুন কেন্দ্র অনুমোদনের জন্য পরিষদ কার্যালয়ে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নম্বর 0332350 অথবা
23518691 অথবা 23608306 এবং 9874728080 অথবা আমাদের ওয়েবসাইটে আসতে পারেন www.ssspari.shad.org। সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ উত্তরবঙ্গের সমস্ত সংস্কৃতিপ্রেমী মানুষকে আমন্ত্রণ জানাচ্ছে উত্তরবঙ্গ আঞ্চলিক সমাবর্তন উৎসবে উপস্থিত হওয়ার জন্য। আপনাদের আমাদের এগিয়ে চলার পথকে আরও প্রশস্ত করবে। উত্তরবঙ্গ আঞ্চলিক সমাবর্তন উৎসব, চিত্র কর্মশালা এবং চিত্র প্রদর্শনী সংক্রান্ত ব্যাপারে আরও বিশদ জানতে হলে প্রখ্যাত নৃত্যশিল্পী শ্রীমতী সঙ্গীতা চাকির সঙ্গেও যোগাযোগ করতে পারেন। ঐতিহ্য বনেদিয়ানার সাংস্কৃতিক মেলবন্ধনে সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ সর্বদা আপনাদের পাশে আছে। আসুন সুস্থ সংস্কৃতির প্রচার ও প্রসারে হাতে হাত মিলিয়ে কাজ করি।